নমস্কার আরও একবার মিত্র পাম স্ট্রিতে একটি মেল হাতের সাথে ভগবান সবাইকে কল্যাণ করুক কেনার কোশ্চেনের উপরে ডিপেন্ড করে আমি প্রথমে বিচারটা করব এবং উত্তরটা দিতে চলেছি প্রথমত এনার যে কোশ্চেনটা আছে বিয়ে কবে হবে বিয়ের এজটা প্রধানত এখান থেকে এখানে যদি পঞ্চাশ বছর ধরা হয় তাহলে এর মিডিল পজিশনে যদি এসে থাকে তাহলে সেটা পঁচিশ আমি জাস্ট শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অন্য কিছু না পঁচিশ কিন্তু এখানে আছে অতএব সাতাশের কাছাকাছি কিন্তু আপনার বিয়েটা হবে দ্বিতীয় কোশ্চেন যেটা বিয়ে লাভ ম্যারেজ হবে কি অ্যারেঞ্জ ম্যারেজ হবে লাভ ম্যারেজ অথবা অ্যারেঞ্জ ম্যারেজের যে চিহ্নটা আমি প্রায় ক্ষেত্রে দেখে থাকি সেটা হলো হাতের ক্ষেত্রে এই লাইনটা এখান থেকে এই লাইন যদি যুক্ত থেকে থাকে তাহলে তাদের লাভ ম্যারেজ হয়ে থাকে কিছু কিছু লোকের ক্ষেত্রে এটা যদি ব্যান্ডেড হয়ে থাকে তাদেরও লাভ ম্যারেজ হয়ে থাকে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু একটা সিম্পল রেখা আছে এবং অনেকটা একে বেঁকে গিয়ে অবস্থান করছে কিন্তু বিশেষ ধরনের রেখা আমি দেখছি না অতএব আপনার ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজটা নির্দিষ্ট এটা কিন্তু বোঝা যাচ্ছে একটা কথা যাদের ক্ষেত্রে এরকম ঢেউ খেলে অবস্থান করে আপনার সান লাইনটা তাদের ক্ষেত্রে বলা যায় যে এরা কিন্তু উন্নতি করে তবে একটু বেশি বয়সে গিয়ে একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে কিন্তু উন্নতিটা হয়ে থাকে যাদের ক্ষেত্রে এখন ঢেউ সান লাইনটা থেকে থাকে আপনার ক্ষেত্রে কিন্তু সেটা দেখা যাচ্ছে একটা সুন্দর সাইন হয়তো ভবিষ্যতে হতে চলেছে কিন্তু বর্তমানে এটা হয়নি কারণ এখানে পুরোটা নেই এই পর্যন্ত যদিও কোনো রকমে উঠেছে এখান দিয়ে এ পর্যন্ত আছে কিন্তু এটা নেই এটা শুক্রবন্ধনী হওয়ার কথা ছিল যদি শুক্রবন্ধনী হয়ে যেত তাহলে অনেক বেশি উন্নতিযোগ ছিল যেখানে যেতেন সাকসেস পেতেন যে ফিল্ডেই পা দিতেন সেখান থেকে আপনি অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারতেন বা বড় একটা ইনকামের সোর্স ক্রিয়েট হয়ে যেত কিন্তু কেন হচ্ছে না বর্তমানে দেখুন সবথেকে বড় সমস্যা এখানে হচ্ছে এই রেখাটা এবং দুই নম্বরে এখান থেকে এই রেখাটা এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে অবস্থান করছে যার কারণে আপনি সঠিকভাবে সঠিক পথে এই মুহূর্তে চলতে পারছেন না যাই হোক এই শনি রেখার ব্যাপারটাকে আমি একটু পরে ডিটেলসে বলছি একটা ব্যবসা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে ফ্যামিলি সুখ আছে কিনা জীবনে বিজনেস লাইন কিন্তু তেমন একটা দেখছে না কিন্তু বিজনেস লাইন না থাকলেও কিন্তু বিজনেস চলে এটা কিন্তু দেখা যাচ্ছে রেখা না থাকলেও তাদের ইনকাম প্রচুর পরিমাণে হয় বিজনেস লাইন না থাকলেও তাদের বিজনেস অনেক ভালো চলে কী করে যাদের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি দুটো গ্রহ খুব সুন্দরভাবে অবস্থান করে হাতের ক্ষেত্রে তাদের কিন্তু বিজনেস লাইন থাকে না না থাকলেও চলে প্রথমত দেখুন এক্ষেত্রে বিজনেস লাইনের ক্ষেত্রে তেমন কোনো লাইন আমি দেখতে পাচ্ছি না কিন্তু হ্যাঁ বুধের ক্ষেত্রে একটা ছোট্ট রেখা এবং বুধ গ্রহটা খুব ভালোভাবে অবস্থান করছে বুধ বুদ্ধির প্রদাতা বুধ সব জন্য নিজেকে আগে বাড়তে অনেকটা বেশি সহযোগিতা করে জীবনে ব্যবসা অথবা অন্য অন্য ক্ষেত্রে অন্য অন্য ফিল্ডে অনেক বেশি যোগ তৈরি করে দেয় অথবা বুধ যেহেতু ভালো আছে আপনি মেধাবী কলাবি ইত্যাদি সমস্ত যে বিষয়সমূহ আছে সবগুলো কিন্তু বুধ দেখাশোনা করে এবং বুধের অধিপতি গ্রহ হচ্ছে আপনার গণেশ গণেশ ঠাকুর সেই জন্য দেখবেন যে ব্যবসায়ীর ক্ষেত্রে সবাই কিন্তু গণেশ পূজা অনেক বেশি করে থাকে ব্যবসায়ীর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে লাগানো থাকে আর বুদের নিজস্ব নিজস্ব স্থান হচ্ছে এই কনিষ্ঠ আঙুলের নিচে যেহেতু বুধ গ্রহ যাদের অনেক বেশি ভালো থেকে থাকে তারা কিন্তু জীবনে প্রচুর পরিমাণে উন্নতি করে থাকে বিজনেসের দিকটা আপনার কিন্তু বিজনেসের দিকটা কম বেশি উন্নতি হবে কেন হচ্ছে না বর্তমান সময় আমি একটু পরে বলছি আরেকটা কারণ দেখুন বৃহস্পতি গ্রহটা কিন্তু আপনার ক্ষেত্রে একদম কম জায়গা নিয়ে অবস্থান করছে বৃহস্পতি গ্রহ যাদের অনেক কম জায়গা নিয়ে অবস্থান করে অনেক সংকীর্ণ অবস্থান করে ছোট জায়গা নিয়ে অথবা নিচের দিকে ঢেউ খেলানো থাকে উচ্চস্থ অথবা অনেক বেশি নিচস্ত থেকে থাকে উচ্চস্থ হলে ঠিক আছে যদি নিচস্ত থেকে থাকে তারা কিন্তু জীবনে উন্নতিটা প্রায় হয় না বললেই চলে পেস্ট্রিজের কমি দেখা দেয় জীবনে একটা কনফিউশন তৈরি করে দেয় থেকে বেশি সমস্যা কী করবো কী না করব এই ডিসিশান ডেভেলপ এই ডিসিশান ডেভেলপমেন্ট হতে দেয় না কোথাও গিয়ে একটা বাধা অথবা মনে করুন একটা সংকীর্ণ মনোভাব তৈরি হয়ে যাওয়া এই সমস্ত বিষয়সমূহ কিন্তু দেখা যায় বুদ্ধির খুব অভাব হয়ে থাকে যাদের ক্ষেত্রে বৃহস্পতির একটু নিচস্ত থেকে থাকে কারণ এরা নিজের বুদ্ধি নিয়ে চলতে পারে না অন্যের বুদ্ধি নিয়ে চলতে হয় এটা হচ্ছে থেকে বড়ো প্রবলেম এবার দেখুন যেহেতু বৃহস্পতি গ্রহ সর্বেসর্বা নেই সেহেতু ব্যবসায়ের ক্ষেত্রে তো প্রবলেম হবেই এটা তো একটা বড় প্রবলেম ফ্যামিলি লাইফও খুব খারাপ গিয়ে থাকে বিশেষ করে ফ্যামিলি লাইফ ম্যারেজ লাইফ অনেক বেশি হ্যাপি হয় না যাদের ক্ষেত্রে গ্রহ অনেকটা খারাপ পজিশনে অবস্থান করে অনেকটা খারাপ হয়ে অবস্থান করে আপনার ক্ষেত্রে কিন্তু সেটা আছে হার্ট লাইনের ক্ষেত্রটা কিছু সুন্দর আছে একই রেখা দ্বারা গঠিত আছে নিজস্ব পছন্দ মতো জীবনসঙ্গী পেয়ে যাচ্ছেন কিন্তু ক্ষেত্রে দেখুন যেহেতু শনি রেখা নিচে এসে নেমে গেছে অর্থাৎ শনির কাছাকাছি এসে থেমে গেছে এটা বৃহস্পতি পর্যন্ত পৌঁছায়নি অতএব জীবনে উন্নতিটা থাকবে এবং পয়সাটাকে আপনি সবসময়ের জন্য আগে নিয়ে চলবেন ফ্যামিলির থেকে যেহেতু বৃহস্পতির দিকে মুখ করে থেমে গেছে অতএব সকালে ওঠার পরে কিন্তু তিনটে বিষয়ের ওপর অতিরিক্ত পরিমাণে ধ্যান যাবে কি করে নিজেকে ফিটনেস রাখা যায় কি করে অনেক বেশি পয়সা ইনকাম করা যায় আর কি করে নিজে অনেক অনেক উচ্চে ওঠা যায় অর্থাৎ নিজের যে এইমটাকে ফিক্সড করা যায় যে লক্ষ্য যা আশা আছে সেগুলো কি করে পূরণ করা যায় এই সমস্ত বিষয় কিন্তু থাকবে এই যে জায়গাটা এটা কিন্তু জায়গা অনেকটা কম নিয়ে অবস্থান করছে নেগেটিভিটিটা বেশি পরিমাণে আপনার ক্ষেত্রে চেপে ধরছে পজিটিভিটিটা আপনি পাচ্ছেন না বললেই চলে যে সমস্ত গ্রহগুলো আছে সেগুলোর জায়গাও কম নিয়ে নিচ্ছে অতএব নেগেটিভিটিটা অনেক বেশি দিয়ে দিচ্ছে যার কারণে সঠিক রেজাল্ট বা পারফেক্ট রেজাল্ট আপনি পাচ্ছেন না যে কোনো কাজের ক্ষেত্রে গিয়ে বারবার ঘুরে আসতে হচ্ছে অথবা যে কোনো কাজের ক্ষেত্রে গিয়ে অনেক বেশি টেনশনের সম্মুখীন হয়ে যেতে হচ্ছে এই সমস্ত বিষয়সমূহ কিন্তু হয়ে আছে যেহেতু সূর্যের ছোট্ট একটা রেখা আছে কম বেশি একটা ইনকাম সোর্স থাকবে আর এই ক্ষেত্রে একটা রেখা আছে কিন্তু নিচের দিকে কোনো রেখা দেখতে পাচ্ছি না লাক লাইনের ক্ষেত্রে অতএব উন্নতি হবে কিন্তু একটি বেশি বয়সে গিয়ে এটাই হচ্ছে সবথেকে বড়ো আপনার যে রেখাটা আছে খুবই সুন্দর মস্তিষ্ক প্রসৃত বুদ্ধি আপনার সবসময় কাজ লাগাতে পারবেন কারণ বুধের ক্ষেত্রটাও যথেষ্ট ভালো আছে একেবারে খারাপ নেই অথবা এই ক্ষেত্রেও আপনি উন্নতিটা পেয়ে যাচ্ছেন এই ক্ষেত্রেও আপনি উন্নতিটা পাচ্ছেন দুটো ক্ষেত্র থেকে আপনি উন্নতি পাচ্ছেন যে কোনো কাজের পারফেক্ট ইন্ডিং আপনি করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যথেষ্ট অনেক আগে বাড়তে পারবেন বা যে কোনো কাজের ক্ষেত্রে অনেক বেশি চিন্তাভাবনা করার পরে সেই কাজটা করতে পারবেন সঠিক ডিসিশন নিয়ে সঠিকভাবে প্রপার এন্ডিং করে থাকবেন যার কারণে সেই কাজের একটা প্রপার রেজাল্ট আপনি পেয়ে যাবেন যেহেতু অনেকটা লম্বা আছে এবং সুন্দর আছে অতএব অনেক বেশি উন্নতি যোগও আপনার ক্ষেত্রে ক্যারি করছে এই রেখাটা এখানে একটা রেখা যা লাইফলাইনটা খুবই সুন্দর আছে স্মুথলি অতএব অনেক বেশি রোগ ব্যাধি ইত্যাদি আপনার ক্ষেত্রে ধরবে না মোটামুটি সুস্থ সবল দেহ নিয়ে আপনি থাকতে পারবেন শারীরিক যা শারীরিক বল ক্ষমতা সবসময় জন্য বজায় থেকে থাকবে সেটা কিন্তু দেখা যাচ্ছে শুক্রের ক্ষেত্রটা ধীরে ধীরে নিচস্ত হয়ে যাচ্ছে যে আশা আকাঙ্ক্ষা সমূহ ছিল সেগুলো ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে সেগুলোকে আপনি উপরে আপগ্রেড করতে পারছেন না উপরে তুলতে পারছেন না আর শুক্র যাদের খারাপ হয়ে থাকে ভৌতিক সুখ সুবিধার অনেক বেশি কমই হয়ে থাকে জীবনে হ্যাঁ অসুবিধাটা বেশি দেখা দেয় সুবিধাটা অনেক কমে যায় ধীরে ধীরে যাদের ক্ষেত্রে শুক্র গ্রহ একটু নিচস্ত হয়ে যায় যে মনে রাখতে হবে জীবনে উন্নতিটা ঠিকমতো হয় না আর সব থেকে বড়ো প্রবলেম হলো আপনি যে কাজের ক্ষেত্রে যাচ্ছেন যেখানে সুখ সমৃদ্ধি হওয়ার কথা সেই জায়গাগুলো বারবার আপনি হারিয়ে ফেলছেন নিচস্ত হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু থেকে যাচ্ছে পরিবার আত্মীয় স্বজনের থেকে অনেক বেশি হেয় হতে হচ্ছে অথবা দূরে সরে যেতে হচ্ছে এই সমস্ত বিষয় কিন্তু থেকে থাকবে বিশেষ করে ভৌতিক সুখ সুবিধা এবং ফ্যামিলি লাইফ ম্যারেজ লাইফ এটা কিন্তু দেখাশোনা করে শুক্র একটা ইয়েম সাইন অতএব নিজের চিন্তাধারার দ্বারা উন্নতি নিজের প্রবৃত্তির দ্বারা উন্নতি নিজে কি করে নিজেকে সাকসেস করা যায় নিজে কি করে নিজেকে সফল বানানো যায় সেই সমস্ত বিষয়সমূহ আপনার সব সবসময় থেকে থাকবে এবং মন সেই সময় সেই সবের বিষয়সমূহ থেকে থাকবে যেখানে আপনি নিজের দ্বারা উন্নতি করতে পারেন এই ক্ষেত্রে এবার শনি রেখার ক্ষেত্রে আসা যাক শনির এই রেখাটা বর্তমানে আপনাকে নিজের পথ থেকে বিচ্যুত করছে পথ বিভ্রান্ত করে দিচ্ছে কনফিউশনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে কাজের ক্ষেত্রটা কমিয়ে দিচ্ছে যতটুকুন কাজ করছেন ততটুকুন রেজাল্ট পাচ্ছেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি প্রপার রেজাল্টটা পাচ্ছেন না অথবা যতটুকুন পাওয়া দরকার তা থেকে খুব কম রেজাল্ট পাচ্ছেন এই সমস্ত বিষয়সমূহ হয়ে থাকবে মেন্টালি টর্চারটা অনেক বেশি থেকে করে দিচ্ছে আর সমাজে একাকে থাকার একটা চিন্তাভাবনা গড়ে তুলছে ধীরে ধীরে এখানে দেখুন এই যে রেখাটা যদি এর সাথে মিশত তাহলে একটা ভালো রেজাল্ট দিত আমি আগেই বললাম কিন্তু যেহেতু নিই আশা করছি শনির কিছু রেমিডি নেওয়ার পরে এটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে তাহলে আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারবেন এই রেখাটা এর সাথে যদি মেশে তাহলে কিন্তু অনেক বেশি খারাপ পরিস্থিতির সৃষ্টি করে দেবে দুর্ভাগ্যের মাত্রা বাড়িয়ে দেবে যে কোনো কাজ নিয়ে পড়ে থাকার একটা চিন্তাভাবনা আপনার ভিতরে বাড়িয়ে দেবে কনফিউশন আর লেভেলটা বাড়িয়ে দেবে হোক এখনও পর্যন্ত ঠিক আছে যদিও এখনও পর্যন্ত অনেক বেশি প্রবলেম নেই অথবা অনেক বেশি প্রবলেম এখন হবে না বৃহস্পতি গ্রহটা আর থাকার কারণে সব থেকে বেশি প্রবলেম দেখা দিচ্ছে কিন্তু এখানে যেহেতু আড়ি আড়ি রেখা কিছু আছে এগুলো আপনাকে আপনার মান সম্মানটাকে টিকিয়ে রাখতে সহযোগিতা করবে সব সময়ের জন্য আরেকটা জিনিস কি যেহেতু আড়ি রেখাটা খুব সুন্দর আছে এবং সুস্পষ্ট আছে অতএব সবাইকে হেল্প করার একটা চিন্তাভাবনা চাহিদা আপনার ভিতরে থেকে থাকবে এখানেও দেখুন একটু নিচস্ত হয়ে অবস্থান করছে কি ভালো পজিশনে নেই শনি খুব খারাপ হলে শনি যেহেতু প্রতিটা মুহূর্তের সঙ্গে অথবা প্রতিটা মুহূর্তে একটা খারাপ পজিশন বা খারাপ চিন্তাধারা আপনার মাইন্ডের উপরে এফেক্ট করাবে বা এফেক্ট করিয়ে দেবে এই সমস্ত বিষয়সমূহ থাকবে এবার দেখুন মঙ্গলের নিজস্ব ক্ষেত্রটা কিন্তু জায়গাটা কম নিয়ে নিয়েছে যেহেতু রবি ঠিক আছে মোটামুটি একেবারে খারাপ বলা যায় না রবি যেহেতু ভালো আছে অথব জীবনে উন্নতি প্রোগ্রেসটা আপনার ভিতরে থাকবে লিডারশিপ কোয়ালিটিটা থাকবে যথেষ্ট পরিমাণে যেখানে যাবেন নিজের ট্যালেন্টটাকে প্রয়োগ করতে পারবেন অথবা পপুলারিটি বা পপুলারিটি বা ফেমাসিটিটাকে আপনি সাথে নিয়ে চলতে পারবেন এই সমস্ত বিষয়গুলো আপনার ভেতরে থাকবে মঙ্গলের নিজস্ব ক্ষেত্রটা কম হয়ে যাচ্ছে জায়গাটা অনেক কম নিয়ে নিচ্ছে আর মঙ্গল যাদের অনেক বেশি কম নিয়ে থাকে বিশেষ করে বাহারি মঙ্গলটা তাদের ক্ষেত্রে বলা যায় যে এরা কিন্তু সবাইকার সাথে যার সাথেই কথা বলুক না কেন সেই ব্যক্তি যে সব সবসময় যে কমফর্টেবল ফিল করবে সেটা করবে সেটা কিন্তু বলা মুশকিল আপনি যার সাথে কথা বলবেন সেই ব্যক্তি কিন্তু আপনার কথার দ্বারা কমফোর্টেবল ফিল নাও করতে পারেন সেটা কিন্তু দেখবেন তবে হ্যাঁ যেহেতু চন্দ্রের ক্ষেত্রটা অনেক বেশি উচ্চস্থ আছে অনেকটা জায়গা নিয়ে অবস্থান আছে মায়ের শরীর ভালো থাকবে কোনো অসুবিধা নেই অনেক বেশি আজে বাজে টেনশন আপনার মনের ভিতরে মনের ভিতরে আসবে না বা মাইন্ডটাকে এফেক্ট করবে না এই সমস্ত বিষয়গুলো থাকবে আপনার ক্ষেত্রে সবসময়ের জন্য আঙুলের ক্ষেত্রগুলো আসা যাক আপনার ফ্যামিলি লাইফ বললাম যে একটা ব্যবসা ছিল ব্যবসার ক্ষেত্রটা বললাম এই যে কনফিউশনটাকে বাড়িয়ে দিচ্ছে সেটাও বললাম যাই হোক আঙুলের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ডেভেলপমেন্ট আছে আঙুলের নটসগুলো অতএব সব সময়ের জন্য আপনি আঙুলের ক্ষেত্রে যাদের অনেক বেশি ডেভেলপমেন্ট থেকে থাকে তাদের কিন্তু স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় কথা বলতে এরা বেশি পছন্দ করে থাকে কিন্তু কথা মাঝে মাঝে স্টেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে যেহেতু অনেকটা ডিপ হয়ে অবস্থান করছে লাইনটা যাই হোক এখানে সামান্য একটু নির্ভরশীল হয়ে আছে অল্প একটু ডিপ্যান্ডেড হয়ে আছে সামান্য একটু অথচ মাঝে মাঝে যে আপনি যে স্বক্রিয়তাটা নিজস্ব স্বকীয়তাটা হয়তো ধরে রাখতে নাও পারেন হিম্মতি স্বভাব হয়ে থাকবে যেহেতু এই অ্যাঙ্গলটা অনেক বেশি উচ্চস্থ আছে আপনার হাতে খুব সুন্দর একটা সাইন আছে আমি দেখাতে চলেছি খুব সুন্দর সাইন দেখুন এক্ষেত্রে যেহেতু এই অ্যাঙ্গলের উচ্চতাটা অনেক বেশি আছে হিমতি স্বভাব হয়ে থাকবে সব সময়ের জন্য এনারা অনেক বেশি হিম্মতি স্বভাব হয়ে থাকে হিম্মতে তারা জীবনে উন্নতি করে থাকে এবং লিডারশিপ কোয়ালিটি বা লিডারের ভূমিকায় এরা থাকতে বেশি পছন্দ করে যাদের এই অনেক বেশি উচ্চস্ত হয়ে থাকে মনে রাখতে হবে এরা যথেষ্ট পরিমাণে কম বেশি নলেজ রেখে থাকে যে কোনো জিনিসের অনেক বেশি অনেক জিনিসের নলেজ এদের ভিতরে থেকে থাকে মোটিভেটেড থাকার ইচ্ছা থাকে থাকে সবসময় জন্য এরা মোটিভেটেড থাকতে চায় কিন্তু হ্যাঁ মাঝে মাঝে কিন্তু গরিবীটাকে অনেক বেশি বুয়ে নিয়ে চলতে হয় এদের জীবনে কারণ প্রচুর জ্ঞান থাকা সত্ত্বেও যথেষ্ট ইগো কোয়ালিটিটা বেশি থাকে থাকে যার কারণে একটু গরিবিটা থেকে থাকে না জীবনে আপনার যে সাইনটা আমি বললাম দেখুন হাতের ক্ষেত্রে এই যে সাইনটা খুব কম ডায়ার হাতে দেখা যায় ভালো করে দেখতে বোঝা যায় প্রত্যেকটা আঙুলে আছে এই আঙুলে আছে এই আঙুলে আছে প্রত্যেকটা আঙুলে বলা ভুল আপনি জীবনে একটা সময় অনেক 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 বেশি উন্নতি করতে পারবেন দেখবেন কথাটা মিলিয়ে নেবেন কারণ এই আঙুলটাতে আমি দেখছি না এই আঙুলটাতে নেই কিন্তু এই যে চক্রচিহ্ন এটা চিহ্ন যদি চক্র চক্রচিহ্ন কোনো আঙুলে থেকে থাকে একটা আঙুলেও যদি থাকে তারা জীবনে উন্নতি করে হয়তো একটা বেশি বয়সে গিয়ে উন্নতিটা করে এটাই বেশি সমস্যা কিন্তু আপনি উন্নতি করবেন পারফেক্টলি উন্নতি করবেন এবং একটা সময় গিয়ে কিন্তু এটা টাইম বলা মুশকিল যে কোন বয়সে হবে যাদের হাতে চক্রচিহ্ন থাকে তারা উন্নতি করে এটা ফিক্সড কিন্তু গ্রহ সময়ের যে দোষগুলো আছে সেগুলো হয়তো কাটালে খুব জলদি হতে পারে মনে হয় কিন্তু যাদের চক্রচিহ্ন থাকে বয়সটা ঠিকমতো বলা যায় না তবে উন্নতিটা এরা জীবনে একটা সময় করবেই হান্ড্রেড পার্সেন্ট করবে এবং অনেক অনেক উচ্চ স্থান পর্যন্ত পৌঁছে যায় অনেক উচ্চ লেভেল পর্যন্ত পৌঁছে যায় অতএব চিহ্ন আপনার হাতে আছে অনেক বেশি টেনশন করার দরকার নেই সবার হাতে দেখা যায় না এই চিহ্নটা আঙুলের ক্ষেত্রে এই যে গ্যাপিংটা এটা কিন্তু আপনাকে মাত্র অতিরিক্ত অতিরিক্ত খরচার দিকে নির্দেশ করছে অতএব নিজেকে একটু কন্ট্রোল করুন একটু ম্যানেজমেন্ট নিজের থেকে করুন সেটা ভালো হবে আগে নিজেরটা পরে নিজে পরে অন্যেরটা এরকম বুঝে নেওয়ার ক্ষমতাটা হটকারী সিদ্ধান্ত জলদি কোনো কাজে লেগে যাওয়া নেগেটিভিটিটা বেড়ে যাওয়া এটা কিন্তু সব সময়ের জন্য হয়ে চলেছে তবে কারণ না কারোর উপরে সামান্য হলেও একটু ডিপেন্ডেন্ট আছেন আপনি আশা করছি কম বেশি একটা ধারণা আপনার হাতের মাধ্যম দিয়ে পেয়ে গেলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানাবেন নমস্কার ভালো থাকবেন ভগবান কল্যাণ করুক